প্রত্যেক ভোট কে কত পেল এই মুহূর্তে গ্রাফিক্সের মাধ্যমে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো বিজেপি কংগ্রেস এবং আদার্স অর্থাৎ অন্য দলগুলো এসসির ভোট এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসসি এসটি ওবিসি প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী সভায় বারবার বলেছেন এবং প্রত্যেকের নির্বাচনী প্রত্যেকের প্রচার সভায় বারবার উঠেছে এসসি বিজেপি 43%, কংগ্রেস 35% এবং আদার্স 22%, অর্থাৎ এসসি ভোটের বেশিরভাগ ভোট নিয়ে যাচ্ছে বিজেপি। এবার আসি এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব, 49% ভোট পাচ্ছে বিজেপি, কংগ্রেস পাচ্ছে 40%, প্রায় 10% গ্যাপ। এবার আসি ওবিসির কথায়, ওবিসি অর্থাৎ সেই ওবিসি যেই ওবিসির রাজনীতি নিয়ে বারবার এই রাজ্য এবং গোটা দেশ উত্তপ্ত হয়েছে। বিজেপি অধিকাংশ ওবিসি ভোট নিয়ে যাচ্ছে এই লোকসভায়, এমনটাই বলছে এই সার্ভে, অর্থাৎ প্রায় 59% ভোট পাচ্ছে বিজেপি ওবিসির এবং 33% পাচ্ছে কংগ্রেস। কিন্তু মুসলিম ভোট নিয়ে কথা হয়, বিজেপিকে বারবার কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল বলে থাকে তারা মুসলিম ভোট পাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই সার্ভেতে প্রায় 12% মুসলিম ভোট পাচ্ছে বিজেপি এবং স্বভাবতই কংগ্রেস বাকি বেশ খানিকটা 72% মুসলিম ভোট নিয়ে যাচ্ছে। অর্থাৎ এসসি এসটি ওবিসির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার সভায় বারবার যেটা উঠে এসেছে, যাদের কথা উঠে এসেছে তাদের সিংহভাগ ভোট নিয়ে যাচ্ছে বিজেপি এবং মুসলিম ভোটেও প্রায় 12% ভোট পাচ্ছে বিজেপি। নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ, চলে এসেছি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সবচেয়ে নিরপেক্ষ এবং সবচেয়ে ব্যালেন্সড যে এক্সিট পোল আমরা করছি, দুটো সংস্থা দিয়ে আমরা এক্সিট পোল করেছি এবং সেই এক্সিট পোল অন্যান্য যারা সংবাদ মাধ্যম এজেন্সি রয়েছে তাদেরও তো মতটা আমাদের জানতে হবে, আপনাদের বলতে হবে। সেই সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে গোটা দেশে এনডিএ কতগুলো পেতে পারে, 364টা এই মুহূর্তে, নরেন্দ্র মোদী একটাই মুখ, 139 এনডি জোট এবং বাকিরা 40, এদের মধ্যে থেকে অনেকে আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু আয়গাত মোদী হি এটাই বোধহয় এই মুহূর্তের সবচেয়ে বড় শিরোনাম। 364টা বিজেপি এবং এই 364টা যে বিজেপি পাবে তার মধ্যে অনেকগুলো কাটা ছেঁড়া পুঙ্খানুপুঙ্খ, যেরকমটা কিশলয় বলছিল, ওবিসি সম্প্রদায়ের মানুষ কত পার্সেন্ট ভোট দিয়েছে বিজেপিকে, মুসলিম সম্প্রদায়ের মানুষ কত পার্সেন্ট ভোট দিয়েছে, যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়রা লাগাতার রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনকে গালাগালাজ করেছে, ভোট ব্যাংক পলিটিক্স সেইটাকে তার মানে ভাঙছে, নরেন্দ্র মোদী আসলে ভোট ব্যাংক পলিটিক্সটাকেও ভেঙে দিয়েছেন, এই সমস্ত কিছু নিয়ে আবারও আমরা কাটা ছেঁড়া করব। কিন্তু এই মুহূর্তে অরিত্র রয়েছে, অরিত্র এর আগেও একটা কথা বলছিল যে জাত পাত কমিউনিটি কাস্ট পলিটিক্স এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন যে সবকা সাথ সবকা বিকাশ হবে, কিন্তু প্রত্যেকটা সম্প্রদায়কে খুশি করে করে হবে। দেখুন, শুধু এখানে প্রশ্নটা সম্প্রদায়ের নয়, আপনারা যে এক্সিট পোলটা করছেন তার মোটামুটি একটা জেনারিক প্রেডিকশন বোধহয় আন্তর্জাতিক রাজনীতিতে হয়ে গেছে। কারণ কিছুদিন আগেই খবরে অতটা দেখানো হয়নি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে ভারতবর্ষকে অ্যাপ্রক্সিমেটলি 2.6 বিলিয়ন US ডলার লোন হিসেবে দেওয়া হচ্ছে ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তার মানে তাদের কাছেও একটা মোটামুটি স্টেবল গভর্নেন্সের ফিউচার তারা প্রেডিক্ট করতে পারছেন। এবং যেভাবে ভারতবর্ষের ক্যাপেক্সের সংখ্যাটা বাড়ানো হয়েছে, ভারতবর্ষের পরিকাঠামোর উন্নতি হয়েছে, ট্রেডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছে, আন্তর্জাতিক সুসম্পর্ক আমরা যে জায়গায় নিয়ে যেতে পেরেছি, এই অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের লোকসভার ইলেকশনে কাজ করেছে। অলরেডি মোটামুটি একটা প্রেডিক্ট ছিল এবং সেটা আপনি কালকে যে অনুষ্ঠানটা করেছেন যে ইসরায়েলের মতো দেশ থেকে উঠে পড়ে লেগেছিল এই বিষয়টা নিয়ে, সত্যি তো ইসরায়েলের কি এসে যায়, তার মানে তারা নিশ্চয়ই ভারতবর্ষের লোকসভার ইলেকশনকে গুরুত্ব দিয়ে দেখছিলেন। তার কারণ ভারতবর্ষের কাছে আগামী 10 বছর 5 বছর খুব ইম্পর্টেন্ট অর্থনৈতিক হিসেবে। এবং আরেকটা জিনিস অরিত্র, আজও আমরা সেই খবরটা করলাম যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে পাকিস্তান নিজেদের স্ট্যান্স ক্লিয়ার করছে, তারা বলছে ফরেন টেরিটরি, মানে ভারতকে অলরেডি ভয় পেতে শুরু করেছে বিভিন্ন দেশ। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের যে অভ্যন্তরীণ যে সাংগঠনিক দুর্বলতাটা ছিল, যেটা এতদিন ধরে ভারতবর্ষের মধ্যে ভারতীয়দের মধ্যে একটা তৈরি করে রাখা হয়েছিল যে চীন আমার থেকে শক্তিশালী, ও আমার থেকে শক্তিশালী, ওকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই,
এই যে ক্রমাগত একটা হীনম্মন্যতায় আমরা ভুগছিলাম, সেই জায়গা থেকে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এবং আজকে কিছুদিন আগেই আমরা সেটাও খবরের কাগজে এসছে যে রাশিয়ার সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম প্রোডাক্টসের এগ্রিমেন্ট সাইন হয়েছে, একটি ভারতীয় কোম্পানি সেটি করেছে। ফলে তুমি দেখো রাশিয়া থেকে আমেরিকা থেকে মিডিল ইস্টে গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা এবং দুবাই থেকে শুরু করে এই প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষ যেভাবে নিজের ফুটপ্রিন্ট তৈরি করেছে, ফলে আন্তর্জাতিক বহু দেশ তারা কিন্তু সহযোগিতা করছে যে এই স্টেবল গভর্নেন্সকে যাতে রিপিটেডলি রাখা যায়। ঠিক, আমি অনির্বাণ স্বর্ণালীর কাছে যাব একদম স্ট্রেট। অনির্বাণ স্বর্ণালী, আমি আর শুভ্রাংশু এখানে রয়েছি সেট টুতে, আমরা একদম কাটাছেঁড়া করছিলাম এবং ব্রেকের সময়ও আমরা আলোচনা করছিলাম আন্ডার কারেন্ট, এই একটা শব্দ, এই চোরা স্রোত। আমরা সাধারণত সমুদ্রে বা বিভিন্ন জায়গাতে দেখি চোরা বালি বা চোরা স্রোতের কথা, এবারের পলিটিক্সটা বাংলায় চোরা স্রোতের ওপর নির্ভর করছে এবং এই চোরা স্রোতটা কি ক্লিক করছে মোদির হয়ে। অনির্বাণ, কোথাও এই সমীক্ষার এই যে জিনিসটা, যদিও আমরা বারবারই বলছি যে এটাই ফাইনাল নয়, 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর সবকিছু ফাইনাল, সবটাই নির্ভর করছে বেশ কিছু প্যারামিটারের উপরে, তৈরি করে সমীক্ষার উপর, কিন্তু এটাও কিন্তু আলোচনার বিষয়বস্তু। যেভাবে কোথাও আমরা দেখলাম যে এসসি এসটি এবং ওবিসির ভোট শেয়ারটা এবার তৈরি হয়েছে এই সমীক্ষার উপর, আমি এখান থেকে তাপসবাবুদের কাছে যাব। তাপসবাবু, আপনারা বলেন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনারা তৈরি করেছিলেন, এটা নির্দিষ্টভাবে কোনো একটি সম্প্রদায়ের দল না, আপনাদের দল দলিত মুসলিম ওবিসি সবার স্বার্থ পূরণের জন্য দল। আপনার এই পরিসংখ্যানটার দিকে তাকিয়ে কী মনে হচ্ছে? একদিকে 72% মুসলিম ভোট শুধু ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে, আরেকদিকে এসসি এসটি ওবিসি এবং আমরা যেটাকে হিন্দু আপার কাস্ট বলি সেই ভোটটাও বিজেপির পক্ষে। এটা কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলবো, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলবো, পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং বলবো? যদি বলি তাহলে আইএসএফের প্রয়োজনীয়তা কোথায় থাকবে পশ্চিমবঙ্গে শুধু মুসলিম ভোটটা নেওয়ার জন্য, এনশোর করার জন্য? আপনাকে একটু কথা বলি যে দেশে জাতভিত্তিক ভোট প্রাপ্তি যখন দেখাচ্ছেন, আমরা যে দাবি তুলেছিলাম দেশে জাতভিত্তিক সেন্সাসটা হোক, যাই হোক এবার মনে হয় সেটারও আপনারা দাবি তুলবেন, আপনাদের এখান থেকে উঠবে, এটা দেখে ভালো লাগলো। এক, আমরা প্রথম থেকেই আইএসএফ দাবি করছে জাতভিত্তিক জনগণনা হোক, এবার সেই দাবিটা আপনাদের মিডিয়া থেকে এখানে তৈরি করা হোক, এটা আমরা দাবি তুলেছি। এটা দেখে কেমন লাগে? হ্যাঁ, এটা দেখে আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আপনারা এটা করেছেন খুবই ভালো। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করি যে অল আর ইন্ডিয়ান ভারতীয় নাগরিকরাই তারা ভোট দিচ্ছে, ভারতীয় নাগরিকরা ভোট দিচ্ছে, তার মধ্যে আপনারা এসসি এসটি ওবিসি মুসলিম ভাগ করছেন, করতেই পারেন, এবং আজকে একটা বাইনারি পলিটিক্স তো বহুদিন ধরে চলছে, বাইনারি পলিটিক্সের মধ্যে এখন আবার কাস্টটা ঢুকেছে। এবার দেখুন এই কাস্টটা আমরা প্রথম লোকসভা 59% ওবিসি বিজেপিকে ভোট দিয়েছে, আমরা কথা বলছি 59% ওবিসি বিজেপিকে ভোট দিয়েছে, আপনার মনে হয় না এটা এটা একটা বঞ্চনার ফল? না, আবার তাদের সংরক্ষণ কেটে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আপনি ব্যাকডোর দিয়ে মুসলিমদের দিয়ে দেওয়া থেকে আপনার তথ্য মনে হয় বলি ওবিসি আর মুসলিম আলাদা করছেন, দেখা যাচ্ছে ওবিসির মধ্যে আমাদেরকে ম্যাক্সিমামটাই কিন্তু মুসলিম সমাজের লোকরাই ওবিসি জানে, এটাই তো আপনাদের শোনার কথা, কয়েকটা কয়েকটা খুব কম 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 আমি বলছি যে ম্যাক্সিমাম বলেছি সব না, হ্যাঁ তারাই তো ওবিসি পেয়েছে, এবং তারই আমার আমার ধারণা ওবিসিদের আসল ওবিসিদের আসল ওবিসিদের ওই সাপটাই ওই সাপটাই ওরা পেয়েছেন, ওই সাপটাই ওরা পেয়েছেন, 72% মুসলিম ভোট পেয়েছেন, বিনিময়ে 59% ওবিসি ভোটটা চলে গেছে বিজেপির কবলে। আমি আপনাকে একটু থামাচ্ছি, কেয়াদি প্লিজ আপনাকে একটু থামাচ্ছি।